10,000 ভ্রাম্যমাণ বাড়ি এবং ফিল্ড হাসপাতাল নিয়ে তুরস্কে যাচ্ছে কাতার। অন্যদিকে তুরস্কের ধ্বংসস্তূপ থেকে 41 ঘণ্টা পর জীবিত উদ্ধার বাংলাদেশি শিক্ষার্থী। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ায় 10,000 ভ্রাম্যমাণ বাড়ি এবং 120 জন উদ্ধারকারী দল পাঠাচ্ছে কাতার। এছাড়া একটি ফিল্ড হাসপাতালের সরঞ্জাম এবং মানবিক সহায়তা পাঠানো হচ্ছে। মঙ্গলবার কাতার পররাষ্ট্রমন্ত্রীর একটি বিবৃতিতে বলেন, এটা সিরিয়া এবং তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার অবদান রাখতে কাতারি প্রচেষ্টার অংশ। এদিকে আল জাজিরা সাংবাদিক আলাউদ্দেইথ কাতারি বিমান ঘাঁটি থেকে বলেন, আমরা C-130 মডেলের একটি বিমানে আছি যেটি তুরস্কের উদ্দেশ্যে রওনা হবে। এর ক্রুরা ভ্রাম্যমাণ বাড়ি স্থাপন কার্যক্রমে অংশ নেবে। সোমবার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8,000-এর কাছাকাছি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইতিমধ্যে তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য এয়ারলিফট চালু করার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা QNA জানিয়েছে, একটি উদ্ধারকারী দল, একটি মাঠ, হাসপাতাল, ত্রাণ সহায়তা, তাঁবু এবং শীতকালীন সরবরাহ পাঠানো হবে। অন্যদিকে তুরস্কে ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে দীর্ঘ 41 ঘণ্টা পর উদ্ধার করা হলো এক বাংলাদেশি শিক্ষার্থীকে। তার নাম গোলাম সাইথ রিঙ্কু। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশি কূটনৈতিক শাহনাস গাজী। জানা গেছে, গোলাম সাইথ রিঙ্কুর বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার কাকগাইল দেওয়ান গ্রামে। তিনি এই গ্রামের কৃষক রফিকুল ইসলামের ছেলে। রিঙ্কু স্থানীয় কাকরাইল কারুণাকান্ত উচ্চ বিদ্যালয় থেকে SSC পাস করেছেন। এরপর বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এবং কলেজ APBN থেকে উচ্চ মাধ্যমিক পাস করে 2015 সালে স্কলারশিপ নিয়ে তুরস্কে পড়তে যান। সেখানে কার্মা মার্স বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে পড়াশোনা করছেন তিনি। একই সঙ্গে তিনি পার্ট টাইম চাকরিও করতেন। সোমবার তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় নিখোঁজ হন রিঙ্কু। ভূমিকম্পের ঘটনায় দীর্ঘ 41 ঘণ্টা পর একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। রিঙ্কু মামা সাজিদুর রহমান জানান, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কাহরামান মাসে থাকেন রিঙ্কু। সে যে ভবনটিতে থাকতো সেটি ভূমিকম্পে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এরপর থেকে তার বন্ধুরা রিঙ্কুকে খুঁজে পাচ্ছিল না। বিষয়টি সোমবার সন্ধ্যায় রিঙ্কুর বাড়িতে জানায় বন্ধুরা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।